হ্যালো গাইস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আর আজকে যে জায়গায় আছি আর এই জায়গাটা দেখলে তোমাদের সবারই মনটা ভালো হয়ে যাবে। তো আজকে আছি হলো একটি সূর্যমুখী বাগানের সাথে। দেখো পিছে কত সুন্দর দেখা যাচ্ছে সূর্যমুখী বাগানগুলো। আর এই বাগানে ঢুকতে নাকি 20 টাকা করে নিতে আসছে আর কি। বাগান দিয়ে আর কি ভালো একটা ব্যবসা শুরু করে দিচ্ছে। আর এটার মধ্যে বাইরের থেকে আমরা ছবি টবি তুলে যাই। আর এটা হাই রোডের পাশে আর কি সূর্যমুখী বাগানটা। আর এই জায়গায় এসে আজকে মনটাই ভালো হয়ে গেল। দাঁড়াও তোমাদের পিছের ক্যামেরাটা দেখাই কত সুন্দর বাগানটা। তো আর কি অনেক মানুষ ঢুকছেও দেখতেছি। দেখছো কত সুন্দর বাগানটা। আর এখন আছি হলো আপনার কালীগঞ্জ শ্রমিক কলেজে। আর এই শ্রমিক কলেজটা অনেক বড়ই দেখতেছি, পুরো অনেক বিশাল একটা মাঠ। আর এই কালীগঞ্জ শ্রমিক কলেজের পাশে আর কি হলো আর কি এই সূর্যমুখী বাগানটা। আর ওই পিছে আর কি সূর্যমুখী বাগানটা দেখা যাচ্ছে। ওই যে দেখো কত বিশাল বড় একটা মাঠ। এই জায়গা 2 বছর ধরে আসি কিন্তু এই কলেজের ভিতরে আজকেই প্রথম ঢুকলাম। ভালোই লাগতেছে কলেজটা। আর যে রাস্তায় আইসি এখন পুরা খোলা জায়গা। আর এখন বৃষ্টি নামতেছে। আর দেখো পরিবেশের কি অবস্থা, এক মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে। আর আজকের আবহাওয়াটা দেখলাম, বাসা থেকে বেরোনোর সময় দেখলাম আবহাওয়াটা ভালো, কিন্তু হঠাৎ করে আবার আকাশে রাগ হয়ে গেল, আকাশে অ্যাংরি হয়ে গেল। আর বৃষ্টি নামা শুরু করে দিছে। আর প্রচুর বৃষ্টি পড়তেছে এই জায়গা দিয়ে। আর ওই যে ওই জায়গা জগন্নাথ দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় আমরা বেগুনি আলুর চপ এগুলো খাইলাম আর কি। আর আমি কি পরিবেশে দাঁড়ায় রয়েছি দেখো। আর এই যে দোকানের সামনে আসছি আমরা, আর প্রচুর মানে বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমি আর জগন্নাথ দাই বৃষ্টির মধ্যে আর কি একটা চা নিলাম। আর বৃষ্টির মধ্যে চা খাওয়াটাই বেটার। তো এই এইমাত্র বাসায় আসলাম। আর বাসায় এসে যে গাড়িটা রাখলাম, আর সারা রাস্তা আর কি বৃষ্টিতে ভিজে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে বাইরে। আর সারা রাস্তা বৃষ্টির গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসলাম। আর ওই জায়গায় যে দোকানে বসছিলাম আর কি, সেই দোকানের মানুষগুলো খুবই ভালো ছিল। আর আজকে খুব টায়ার্ড হয়ে গেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। আর যদি ব্লগটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক এবং একটি কমেন্ট দিও। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো আজকের ব্লগটি এখানেই সমাপ্ত। থ্যাংক ইউ সো মাচ।